আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ড্রিম ড্রাইভ উইথ খান্নাইম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি ভিন্নধর্মী টপিক নিয়ে হাজির হলাম। কিভাবে গুগল ম্যাপ ইউজ করতে হয় তা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। প্রথমে আমরা গুগল ম্যাপের লোকেশন অন করে নেব, তারপর সেটের মধ্যে যে গুগল ম্যাপ আছে এই সফটওয়্যারে চলে যাব। নিচের দিকে যে গোল বারটা আছে সেটার মধ্যে প্রেস করলে আপনার একজ্যাক্ট লোকেশনটি শো করবে। ওকে, আমি চাপ দিলাম, আমার একজ্যাক্ট লোকেশনটি দেখাচ্ছে আমার এখানে। ভিডিওর মাঝখানে একটু বলে নিই, আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। তারপর আমরা যে একটা গোল চিহ্ন আছে ওটার মধ্যে যাই, ডিফল্ট দিয়ে দিলাম। তারপর আমরা আবার চলে গেলাম আমার একজ্যাক্ট লোকেশনে। এখন আমরা নিচে যে দেখলে তীর চিহ্ন আছে ওটার মধ্যে অপশন চাপ দেব, তারপর আমরা এখানে লিখব ঢাকা এয়ারপোর্ট। আমরা এখন ঢাকা চলে যাব, দেখি ঢাকা আগে চাইতে আমাদের কত সময় লাগে। ওকে ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমার এখান থেকে ঢাকা যেতে সময় লাগবে গাড়িতে 2 ঘন্টা 4 মিনিট। ওকে, আমাদের এখন প্রেস করে দিলাম, আমাদের লোকেশন শো করতেছে আমাদের 2 ঘন্টা 4 মিনিট লাগবে বাসে যেতে বা প্রাইভেট কারে। পুরোটা নীল ব্রড হয়ে থাকবে, এটা দেখে দেখে আপনি যেতে পারবেন ঢাকা এয়ারপোর্ট। চলুন আমরা ঢাকা এয়ারপোর্টে একটু ঘুরে আসি। দেখতে পাচ্ছেন ভিউয়ার, যেটা রেড কালার চিহ্ন সেটা হচ্ছে আপনার জ্যাম পড়বে এখানে, আর যেটা ইউলো মার্ক করা আছে সেখানে আপনার সামান্য জ্যাম থাকবে। গুগল ম্যাপে এই একটা সুবিধা আছে অনেক। এই গুগল ম্যাপটি এখন প্রায় অনেকেই ইউজ করে, কারণ জ্যামের শহর ঢাকা, এই জন্য আমাদের গুগল ম্যাপের ছাড়া কোনো উপায় নেই। চলুন আমরা একটু এয়ারপোর্ট ভিউ করে দেখি। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ভিউয়ার্স চলুন আমরা স্যাটেলাইট মোডের দিকে আসি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটিকে। তো আমরা এটা ক্লোজ করে দিব এখন। ওকে, ক্লোজ করে দিলাম, আমরা এখন স্যাটেলাইট মোডে চলে যাব। অপশন দেখতে পাচ্ছেন স্যাটেলাইট প্রেস করলাম, আমরা এখন আবার একটু জুম করে দেখে আসবো স্যাটেলাইট মোডে। ওকে, জুম করতেছি এখন, পেয়ে গেলাম হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন বিমান দেখা যাচ্ছে এখান থেকে, আমরা একটু জুম দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আপনার বিমান, আরো একটু ভিউ করে দেখি কি অবস্থা বিমানের। দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির বিমান। ওকে, এখন আমরা আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনার যে কাছ থেকে যে গ্যাস স্টেশন কীভাবে দেখবেন, কোথায় কোথায় গ্যাস স্টেশন আছে। তো আমরা এখন গ্যাস ট্যাপে চাপ দেব। ওকে, গ্যাস ট্যাপে চাপা হলো, দেখেন আপনার কোথায় কোথায় গ্যাস স্টেশন আছে সবগুলো লোকেশন শো করতেছে। তো এভাবে আমরা গ্যাস স্টেশন যেয়ে গ্যাস ভরতে পারবো গাড়ি নিয়ে। এখন আমরা আরেকটি জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা এখন রেস্টুরেন্টে প্রেস করব। দেখতে পাচ্ছ ভিউয়ার, সমস্ত রেস্টুরেন্টের লোকেশন চলে আসলো স্ক্রিনে। দেখতে পারতেছেন কোথায় কোথায় রেস্টুরেন্ট আছে তা আপনারা দেখতে পারতেছেন। এখন আমরা হোটেল দেখবো, কোথায় কোথায় হোটেল আছে, হোটেলে প্রেস করব। দেখেন সাইড বার টান দিলেই হোটেল আসবে, হোটেলস। ওকে, হোটেলে দিলাম আমরা এখন। তো কোথায় কোথায় হোটেল আছে সমস্ত ঠিকানা আমাদের চলে আসলো,
বিক্রি করতেছেন, কোথায় কোথায় হোটেল আছে এবং রেট দেওয়া আসছে, সমস্ত কিছুই আপনারা দেখতে পারতেছেন। আপনারা এখানে প্রেস করে হোটেলটি ঘুরে আসতে বলবেন। এখন আমরা দেখব হসপিটাল কোথায় আছে। ওকে, আমরা এখন হসপিটাল প্রেস করব। সাইড বার চাপ করলেই হসপিটাল চলে আসলো। ওকে, দেখেন সমস্ত হসপিটাল চলে আসলো এখানে। ওকে ভিউয়ার্স, দেখতে পারতেছেন আপনারা কোথায় কোথায় হসপিটাল আছে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।